সকাল সাজে ধায় যে ওরা নানা কাজে, এই গানটা করাবো আজকে। সকাল সাজে কিন্তু, হ্যাঁ সাজে লেখা নেই, তার একটা কারণ হতে পারে যে যেহেতু কাজে আছে বর্গীয় জ, সেই জন্য উচ্চারণটা মিলাবার জন্য সাজে লেখা আছে, একই অর্থ, অপভ্রংশ বলে এগুলোকে। সকাল সাজে ধায় যে ওরা নানা কাজে, এটা হলো স্থায়ী। আমি কেবল বসে আছি আপন মনে কাঁটা বাছি পথের মাঝে সকাল সাজে, এটা হলো অন্তরা, সঞ্চারী হয়েছে। এ পথ বেয়ে সে আসে তাই আছি চেয়ে, কতই কাঁটা বাজে পায়ে, এটা হলো আভোগ। কতই কাঁটা বাজে পায়ে, কতই ধুলা লাগে গায়ে, মরি লাজে সকাল সাজে। তো এই গানটা কেন শেখাচ্ছি, এই গানটা খুব গাওয়া হয় না, এটা কিন্তু পূজা পর্যায়ের বিরহ উপপর্যায়ের গান। এখানে দেখো গানটা ইমন রাগের একটা ছোট্ট সুর রয়েছে ভেতরে, ইমন রাগের একটা যেন সুরের আভাস পাওয়া যায়। কাহার বাতালের গান, গানটার মধ্যে একটু সমস্যা যেটা আছে, এটা হলো একদম তালের শেষ মাত্রা থেকে গানটা শুরু হচ্ছে, যেমন ঝোঁকটা দ্বিতীয় কথায়, কথাটার দ্বিতীয় মাত্রায় গিয়ে ঝোঁক পড়ছে, যেমন সকাল সাজে ধায় যে ওরা নানা কা আজে, এই আতে ফাঁক ঝোঁকটা পড়ছে, এটা খেয়াল করতে হবে, নাহলে কিন্তু তালে মিলবে না, সাইটা একটু শক্ত। সকাল সাজে ধায় যে ওরা নানা কাজে, এখন প্রশ্ন হলো এই ওরাটা কারা। আমি কেবল বসে আছি আপন মনে কাঁটা বাছি পথের মাঝে সকাল সাঁজে, এটা যেহেতু পূজা পর্যায়ে বিরহ উপপর্যায়ের গান, রবীন্দ্রনাথের বেশিরভাগ গানগুলো কিন্তু কি বলবো আত্মা পরমাত্মা এগুলোকে ঘিরে, কারণ উপনিষদকে তিনি মানে প্রাধান্য দিয়েছেন, তার চিন্তা ভাবনাটা নিয়েছেন রবীন্দ্রনাথ। তো সকাল সাঁজে ধায় যে ওরা নানা কাজে, এটা এটা কি মনে হচ্ছে, কি মানে কাদের কথা বলা হচ্ছে? সেটা তো আছেই, কিন্তু আমার মনে হয় এটা এক একজন এক এক রকম ভাবতেই পারে। আমি আমার মনে হচ্ছে যে সকাল সাঁজে ধায় যে ওরা নানা কাজে, মানে বিশ্ব ব্রহ্মাণ্ডতে যত গ্রহ নক্ষত্র আছে তাদের কথা বলা হচ্ছে বলে আমার মনে হচ্ছে। কারণ আমি কেবল বসে আছি আপন মনে কাঁটা বাছি পথের মাঝে সকাল সাঁজে, মানে এই যে বলছি আমি কেবল বসে আছি, মানে আমি সংসারী আপন মনে কাঁটা বাছি পথের মাঝে সকাল সাজে। পথের মাঝে মানে এই জীবনের পথ, আমাদের শুরু থেকে, আমাদের জন্মে থেকে যে জীবনের পথ, জীবন যে যাত্রাটা শুরু হয়েছিল ওইখান থেকে, যেই পরমাত্মা থেকে আমাদের আত্মায় মানে প্রকাশ পৃথিবীতে আসা, তারপরে আবার আমাদের পরমাত্মায় বিলীন হওয়া, এই বিষয়টা এখানে রয়েছে। আমি কেবল বসে আছি আপন মনে কাঁটা বাছি পথের মাঝে সকাল সাজে। তারপরে এই পরের সঞ্চারিতে যেটা যেটা আছে, এ পথ বেয়ে সে আসে তাই আছি চেয়ে, কতই কাঁটা বাজে পায়ে, কতই ধুলা লাগে গায়ে, কাঁটা বাজে পায়ে। সংসার জীবনটা তো আমাদের কণ্টকময়, সেটা তো তার বিভিন্ন গানেই আছে, তো আমরা তো নিজেরাই বুঝি যে জীবনে দুঃখ আছে, এই সংসারে এই জীবনে দুঃখ রয়েছে, এই এক একটা সমস্যা সংসারের মধ্যে হচ্ছে, এই জন্য উনি বলছেন কতই কাঁটা বাজে পায়ে, কতই ধুলা লাগে গায়ে, মরি লাজে সকাল সাঁজে। কেন মরি লাজে এই কথাটা বলেছেন, মরি মরি লাজেটা কি আছে, সংসারে তো কাঁটা বাজতেই হয়, ধুলা লাগেই গায়ে, সেটা মরি কেন বলা হচ্ছে, এটা ভাবলে হয়তো আরও অনেক কিছু বেরোবে। আমার যেটা মনে হয় যে রবীন্দ্রনাথ তার না গো এই যে ধুলা আমার না, এই গানটাতে বলেছেন, গানটাতে এমনভাবে দেখানো হয়েছে যে আমরা কিন্তু ঈশ্বরের তৈরি একটা নৈবেদ্যের থালা, যেই নিবেদনটা তার পুজো পূজার কাজেই লাগা উচিত, আমরা যে পরমাত্মা থেকে আমাদের আত্মা হয়ে পৃথিবীতে জন্ম হয়েছে, তারপরে তার কাজেই যেন আমরা নিয়োজিত, সেই জন্যই যেন তিনি আমাদের সৃষ্টি করেছেন। কিন্তু ওই যে ওই গানটায় রয়েছে যে একে একে পূজার থালা থেকে সব ফুলগুলো পড়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে, এই কথাটা দিয়ে উনি বুঝিয়েছেন যে উনি যে কাজে আমাদের পাঠিয়েছিলেন ঠিক সেই কাজটার প্রতি আমাদের আর পরবর্তীতে মন থাকছে না, আমরা সাংসারিক পাকে জড়িয়ে যাচ্ছি, মায়া মোহর বন্ধনে জড়িয়ে যাচ্ছি,
কিন্তু আমাদের আসল উদ্দেশ্য যে কারণে আমাদের পৃথিবীতে আমাদের আসা হয়েছে সেই দিকে আমাদের মনটা থাকছে না, আমরা বড় সংসারের জালে জড়িয়ে যাচ্ছি। সেই জন্য ওইটা যখন কেউ বুঝতে পারে তখনই তার লজ্জা হয়, তখনই এই কথাটা আসতে পারে, মরি লাজে, মরি লাজে সকাল সাঁজে। এই জন্য এই কথাটা আমার মনে হয়েছে। এবারে সাহিত্যের তো বিভিন্ন দিক থাকে, এক একজন এক এক রকমভাবে ভাবতেই পারেন। তবে যেহেতু এটা পূজা পর্যায়ের বিরহ উপপর্যায়ের গান, তার বিরহের গান মানে ঈশ্বর বিরহ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই। গীতিমাল্য, গীতালি, গীতাঞ্জলি, এই ধর প্রথমে গীতাঞ্জলি, তারপরে গীতিমাল্য, তারপরে গীতালি, এটা খুব সম্ভবত গীতিমাল্যর গান, দেখে নেবে তোমরা, এগুলো তো তথ্য পাওয়াই যায়। তো এই গানটা শেখার ক্ষেত্রে একটু সমস্যা, এই কারণেই বলছি যে তালটার বিষয়ে ভীষণ খেয়াল রাখতে হবে, আগে মাত্রাগুলো হিসাব রাখতে হবে। একবার আমি গাই, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সকাল সাঁজে ধায় যে ওরা নানা কাজে, সকাল সাঁজে ধায় যে ওরা নানা কাজে, সকাল সাঁজে, যদি এই ঝোঁকটা না দেওয়া যায়, সকাল সাঁজে ধায় যে ওরা নানা কাজে, সকাল সাঁজে, এই এইটা যদি না আসে না তাহলে কিন্তু গানটা ধরতে পারবে না। দেখো, সকাল সাঁজে ধায় যে ওরা নানা কাজে, সকাল সাঁজে নানা কাজে, না যেতে নয়, আবার দেখো, নানা কাজে নানা কাজে, সকাল সাঁজে, আরেকবার, নানা কাজে সকাল, নানা কাজেটা হয়েছে, নানা নানা কাজে হলেই হয়ে যাবে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সুরটা আলাদা, এক দুই তিন চার, আমি সুরটা বলছি, নানা কাজে নানা কাজে, সকাল সাঁজে নানা কাজে, নানা কাজে সকাল, আমি কে বল বসে আছি, বলো, আপন মনে কাটাবাছি, আপন মনে কাটাবাছি, দেখো, কাটাবাছি কাটা, আরেকবার, কাটা সানি সাগা, কাটা বাছি রে সানি ধাপা, বাছি আপন মনে কাটাবাছি, আপন মনে কাটাবাছি, পরিষ্কার হচ্ছে না, কাটাবাছি করো, কাটাবাছি, আবার, কাটাবাছি, আরেকবার, আমি কে আপন মনে কাটাবাছি, আবার, কাটাবাছি, গাও তোমরা, গাও তোমরা দুজন, গাও তোমরা দুজন, কাটাবাছি, আরেকবার, কাটাবাছি,
পরিষ্কার সুরটা লাগবে। এই বাছিটাতে একটু দেরি হয়ে যাচ্ছে। কাটা বাছি সানি সাগারে জানি, এই সুরটা লাগবে ভালো করে। কাটা বাছি আমি কেবল পথের মাঝে এই এই লাইনটা দুবার যদি কেউ গাইতে চায়, অন্তরাটা এক লাইনের অন্তরা, সেজন্য দুবার গাইতে চাইলে পুরো অন্তরাটাকেই দ্বিতীয়বার গাওয়া উচিত, কারণ নাহলে অর্থটা দাঁড়াবে না। আমি কেবল বসে আছি আপন মনে কাটা পাচ্ছি, এই পর্যন্ত যদি আমরা দ্বিতীয়বার গাই তাহলে পুরো বাক্যটা কমপ্লিট হয় না। পথের মাঝে শব্দটা বাদ দিলে পুরো বাক্যটা কমপ্লিট হয় না। আমি কেবল বসে আছি আপন মনে কাটা পাচ্ছি পথের মাঝে, এটুকু বলে আমরা রিপিট করে আবার করতে পারি। দেখি দুবার করে গাইতো আমরা কেমন হয়। আমি কেবল বসে আছি আপন মনে কাটা পাচ্ছি পথের মাঝে সকাল সাজে। হ্যাঁ, ভাবে সাংকেতিক বিষয়গুলো, সকাল সাজে দুটো জিনিসকে একসঙ্গে দেখানো হয়েছে জীবনের। চলো আরেকবার প্রথম থেকে তালটা দিতে হবে। 1 2 3 4 আমি আবার ধরো প্রথম থেকে বাহাতে তাল। এবার পরের অংশটা আমি একবার গাই, দেখো। এ পথ বে সে আসে তাই আছি যে, এ পথ বে সে আসে তাই আছি যে। আগে ঠিক নেই, তারপরে আবার তবলায় চলো। এ পথ বে দেখো, এ পথ বে বলো, সবই দ্বিতীয় মাত্রায়, মানে যে কোনো শব্দের দ্বিতীয় অক্ষরের মধ্যে ঝোঁকটা আসছে। এ পথ পথে আসছে, যেমন প্রথমে আসছিল সকাল, আমি, সব দ্বিতীয়তে আসছে। এ পথ বে সে আসে তাই, বলো। সে আসে তাই, সে আসে তাই, সে আসে তাই, সে আসে তাই, তাইটা আরেকবার, সে আসে তাই, এরকমই সে আসে তাই আছি যে, আছি যে। আবার এ পথ বে সে আসে তাই আছি যে, আবার
এ পথ বে সরকার হয়নি সুরটা যারা হয়নি তার একটু শোনো যাদের হয়েছে তারা গাও এ পথ আরেকবার তালটা ঠিক করে এ পথ তারপরে এবার পরের লাইনটাতে কিভাবে যাব এ পথ বে বলে কত প্রথমবার আমরা গাইব এ পথ বে সে আসে তাই আছি যে সে আসে বলে থামবো আমরা এ পথ বে দম সে আসে তাই আছি যে এ পথ বে এখানে দম নেবে সে আছে এখানে দম নেবে তাই আছি যে একসঙ্গে বলতে হবে দ্বিতীয়বার কি বলবো এ পথ বে কতই কাঁটা বাজে পায়ে বলো কতই কাঁটা দেখো কতই কাঁটা কতই কাঁটা আবার কতই কাঁটা বাজে পায়ে আমি একবার বলি কতই কাঁটা তাল ভুল দিচ্ছেন কতই কাঁটা বাজে পায়ে আবার দেখুন কতই কাঁটা বাজে পায়ে বলুন এবার কতই কতই কাঁটা বাজে কতই কাঁটা আবার কতই বাজে পায়ে আবার কতই কতই না চন্দনাদি গান কাঁটা একটু ছোট হবে কতই কাঁটা এবারে কতই না বাজে বাজে সোজা সোজা বাজে পায়ে আবার কতই কাঁটা বাজে পায়ে আবার দেখো শুনে নাও কতই কাঁটা বাজে 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 পায়ে কতই কতই কাঁটা চট করে হবে কতই আরেকবার কত কার ভুল হচ্ছে বাজে বাজে সুরটা তোমরা গাও একা একা গাও জনানি গাও ঠিক আছে শুধু টাটাকে একটু ছোট করবেন কতই কাঁটা কত ছিপাবি
পরিষ্কার উঠবে বাজে পায়ে হবে এবার একসঙ্গে গাও কত আরেকবার হোক আরেকবার এটা তাও কারো একটা ভুল হচ্ছে বাজে পায়ে মাগে পায়ে আরেকবার কতই কাটা মাগে পায়ে কতই ধুলা বলো কতই ধুলা লাগে গায়ে লাগে গায়ে দেখো আরেকবার বলি লাগে গায়ে লাগে গায়ে লাগে লাগে গায়ে হ্যাঁ লাগে গায়ে কতই ধুলা লাগে লাগে গায়ে হ্যাঁ পরিষ্কার সুরটা হতে হবে লাগে গায়ে লাগে গায়ে মরিলাজে মরিলাজে আবার মরিলাজে সকাল সাজে ধাই যে তাল দিতে হবে আরেকবার ধাই যে সকাল আমি বলি এ পথ বে সে আসে তাই আছি যে এ পথ বে কতই কাটা বাজে পায়ে কতই ধুলা লাগে গায়ে কতই কাঁটা বাজে পায়ে কতই ধুলা লাগে গায়ে মরিলাজে সকাল সাঁজে ধায় যে ওরা নানা কাজে সকাল সাঁজে এবার তোমরা সঞ্চারিত থেকে এ পথ আছি যে এ পথ পরের লাইন আবার Thank you.
এবার একটু দম নেওয়াগুলো বলে দিই। সকাল সাজে, সকাল সাজে দম ধায়ে যে ওরা নানা কাজে, এখানে ঠিক আছে। তারপরে আমি কেবল, আমি কেবল বসে আছি, এখানে দম নেবে। আপন মনে কাটাবাছি পথের মাঝে, এই যে আপন মনে কাটাবাছি পথের মাঝে, এটা একসঙ্গে বলতে পারলে খুবই ভালো, কিন্তু এতটা তো সম্ভব হবে না। তাহলে আপন মনে বলে দম নাও, কাটাবাছি পথের মাঝে, একসঙ্গে বলার চেষ্টা করো, দেখি পারো কিনা। আমি কেবল, গাও দেখি, আমি কেবল বসে আছি আপন মনে কাটাবাছি পথের মাঝে, আমি কেবল বসে আপন মনে কাটাবাছি পথের মাঝে, একসঙ্গে আপন মনেটা বলে দম নিচ্ছ, কিন্তু কাটাবাছি পথের মাঝে একসঙ্গে বলবে, মাঝখানে আর দম নেবে না। তারপরে সকাল সাজে, তারপর এ পথ বে সে আসে, এ পথ বে সে আসে দম, তাই আছি চেয়ে। তার পরবর্তী সময় এ পথ বে সে আসে, সে আসেটা আর বলছি না পরের বার, এই পথ বেয়ে বলে আমাদের যেতে হবে পরের লাইনে। কতই কাটা বাজে পায়ে এই পথ বে বলে দ্বিতীয়বার তো আমরা এমনিতেই দম নেব। কতই কাটা বাজে পায়ে, কতই কাটা বলে দম নিতে পারছো, বাজে পায়ে, আর একসঙ্গে কতই কাটা বাজে পায়ে বলতে পারলে তো খুবই ভালো। কতই কাটা বাজে পায়ে, এই লয়ে কিন্তু তোমরা বলতেই পারবে আমার মনে হয়, একবার করে দেখবো। কতই ধুলা দম লাগে গায়ে দম, মরিলা যে দম নিয়ে আবার আগের মতো এই এই স্ক্যানশন অনুযায়ী একবার গাও। চলো ধরবে তোমরা, হাতে তাল দিয়ে করো। দুবার প্রথম স্থায়ী, দুবার Thank you.
আচ্ছা, তাহলে মোটামুটি ঠিক হলো, কিন্তু সঞ্চারী থেকে গানটা আরো গাইতে হবে। সঞ্চারী থেকে আরেকবার এমনি গাও। এ পথ বে সুরটা অনেকের হচ্ছে না। আছে আছে চে আছে চে, বলো আছে চে আছে চে, আবার আছে চে আছে চে, আবার এ পথ বে এ পথ বে এ পথ বে এ পথ বে বলে তোমরা কতটা ধরো আরেকবার। এ পথ কত বাজে পায়ে, আরেকবার কতই কাটা, কতই সবাই গাও, কতই কাটা তোমরা গাও, ঠিক আছে তোমরা গাও, এই বাজে এটা গন্ডগোল হচ্ছে, বাজে বায়ে বাজে, দুটোই ধাতে বাজে 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 বাজে, কতই কাটা বাজে, নিজেরা ধরো তালে দিয়ে।